হাই ফ্রেন্ডস, আজি আমি আলোচনা করিম অসমীয়ার কেইটামান কুয়েশ্চন আনসার। গতিকে আশা করছো আপনাদের ভিডিওটি সম্পূর্ণকৈ চাব। যদি ভিডিওটি চাই ভাল পায় এটা লাইক করিব, শেয়ার করিব আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখব। আজির প্রথম কুয়েশনটি হয়েছে লক্ষ্মীনাথ বেজবরুয়াই লিখা একমাত্র উপন্যাসখনের নাম কি? ইয়ার অপশনবর দিয়া আছে, এ নম্বরটা আছে পদ্ম কুঁৱৰী, বি নম্বরটা আছে মিৰি জীয়ৰী, সি নম্বরটা আছে লাহোরী। ইয়ার শুদ্ধ এনসারটা হব এ নম্বর পদ্ম কুঁৱৰী। নেক্সট কুয়েশন, বেজবৰুৱা কোনখন সাহিত্য সভার অধিবেশনের সভাপতি আছিল? ইয়ার অপশন দিয়া আছে, এ নম্বরটা আছে ডুবরী অধিবেশনের, তেজপুর অধিবেশনের, গুৱাহাটী অধিবেশনের, আর ডি নম্বরটা আছে দুধনৈ অধিবেশনের। ইয়ার শুদ্ধ এনসারটা হব সি নম্বর গুৱাহাটী অধিবেশনের। নেক্সট কুয়েশন, শঙ্করদেবে রচনা করা অন্তিম নাটখনের নাম কি? ইয়ার অপশন দিয়া আছে, এ নম্বরত আছে কেলিগোপাল, বি নম্বরত আছে কালীয় দমন, আর সি নম্বরত আছে রাম বিজয়। ইয়ার শুদ্ধ এনসারটা হব সি নম্বর রাম বিজয়। নেক্সট, মহাপুরুষ শঙ্করদেবের জন্ম হয়েছিল? ইয়ার অপশনবর দিয়া আছে, এ নম্বরত আছে 1459, বি 1449, 1469, আর ডি নম্বরত আছে 1439। ইয়ার শুদ্ধ এনসারটা হব বি নম্বর 1449 সনত ইয়ার জন্ম হয়েছিল মহাপুরুষ শঙ্করদেবর। নেক্সট কুয়েশন, শঙ্করদেবে রচনা করা মোট নাটর সংখ্যা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন এইটো। এ নম্বরত আছে 5খন, 7খন, 4খন, আর ডি নম্বরত আছে 6খন। ইয়ার শুদ্ধ এনসারটা হব ডি নম্বর 6খন। নেক্সট, শঙ্কর মাধবর মিলনক কোনে মণিকাঞ্চন সংযোগ আখ্যা দিছে? মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন এইটো। অপশনবর আছে চন্দ্রকুমার আগরওয়ালা, পদ্মনাথ গোহাই বৰুৱা, হেমচন্দ্র গোস্বামী, আর ডি নম্বরত আছে লক্ষ্মীনাথ বেজবৰুৱা। ইয়ার শুদ্ধ এনসারটা হব ডি নম্বর লক্ষ্মীনাথ বেজবৰুৱা। নেক্সট কুয়েশন, শঙ্করদেবক শিক্ষা প্রদান করা গুরুজনের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন। এ নম্বরত আছে মাধব কন্দলি, মহেন্দ্র কন্দলি, অনন্ত কন্দলি, আর ডি নম্বরত আছে শ্রীধর কন্দলি। ইয়ার শুদ্ধ এনসারটা হব বি নম্বর মহেন্দ্র কন্দলি। নেক্সট, শঙ্করদেবে রামায়ণের কোনটো কাণ্ড অনুবাদ করেছে? মোস্ট ইম্পর্টেন্ট এইটো। ইয়ার অপশনবর আছে অযোধ্যাকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড, আর যুদ্ধাকাণ্ড। ইয়ার শুদ্ধ এনসারটো হব সি নম্বর উত্তরকাণ্ড। নেক্সট, মাধবদেবে সাহিত্যিক জীবনের কীর্তিস্থর কোনখন গ্রন্থ? মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন। ইয়ার শুদ্ধ এনসারটা হব ডি নম্বর নামগুহা। নেক্সট, শঙ্করদেবর বরগীত কোনে নোবেল নাম্বারস আখ্যা দিছে? মোস্ট ইম্পর্টেন্ট এইটো। ইয়ার অপশনবর আছে, এ নম্বর আছে ডক্টর বীণাকান্ত কাকতি, বি নম্বর ডক্টর সূর্যকুমার ভূঞা, সি কালীরাম মেধি, আর ডি আছে ডক্টর মহেশ্বর নেওক। ইয়ার শুদ্ধ এনসারটা হব এ নম্বর ডক্টর বীণাকান্ত কাকতি। শঙ্করদেবর অঙ্কিয়ার নাটত তলর কোনটো থলুয়া অনুষ্ঠানের প্রভাব নাই? ইয়ার অপশনবর দিয়া আছে, এ নম্বরত আছে ওজাপালি, বি মহুহু, আর সি পুতলা নাচ, আর ডিত আছে ঢুলিয়া। ইয়ার শুদ্ধ এনসারটা হব বি নম্বর মহুহু। নেক্সট কুয়েশন, মাধবদেবে রামায়ণের কোনটো কাণ্ড অনুবাদ করেছে? মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন। অপশন দিয়া আছে আদিকাণ্ড, অরণ্যকাণ্ড, আর উত্তরকাণ্ড। ইয়ার শুদ্ধ এনসারটা হব এ নম্বর আদিকাণ্ড। নেক্সট কুয়েশন, জোনাকী কাকতর প্রথম সম্পাদকগৰাকী হল? এ নম্বরটা আছে লক্ষ্মীনাথ বেজবৰুৱা, চন্দ্রকুমার আগরওয়ালা, পদ্মনাথ গোহাই বৰুৱা, আর ডি নম্বরত আছে হেমচন্দ্র গোস্বামী। ইয়ার শুদ্ধ এনসারটো হব বি নম্বর চন্দ্রকুমার আগরওয়ালা। নেক্সট, মাধবদেবে সৃষ্টি করা বটিমাবিদ হয়েছে? ইয়ার অপশন আছে রাজবটিমা, নাটকীয় বটিমা, গুরু বটিমা, আর দেব বটিমা। ইয়ার শুদ্ধ এনসারটো হয়েছে সি নম্বর গুরু বটিমা। নেক্সট, মাধবদেবর বিরচিত প্রথমখন নাট হয়েছে? ইয়ার অপশন দিয়া আছে, এ নম্বরটা আছে সুরধরা,
বি নম্বৰত আছে অৰ্জুন ভঞ্জন, চি নম্বৰত আছে ভূমি লেটুৱা, ডি নম্বৰত আছে ভূজন বেহাৰ। ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব বি নম্বৰ অৰ্জুন ভঞ্জন। নেক্সট, চন্দ্ৰকুমাৰ আগৰৱালাই ৰচনা কৰা অসমীয়া কাব্য সাহিত্যৰ প্ৰথমটো ৰোমান্টিক কবিতা হৈছে মষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন এইটো। ইয়াৰ অপশ্যন দিয়া আছে প্ৰতিমা, বনকুঁৱৰী, জলকুঁৱৰী আৰু ডি নম্বৰত আছে বিনবৰাগী। ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব বি নম্বৰ বনকুঁৱৰী। নেক্সট, প্ৰতিমাখন সৰু কিন্তু নিভাঁজ সোণৰ চন্দ্ৰকুমাৰ আগৰৱালাৰ কাব্যপুথি সম্পৰ্কে এই কথাষাৰ কাৰোক্তি। ইয়াৰ অপশ্যনবোৰ দিয়া আছে লক্ষ্মীনাথ বেজবৰুৱা, ডক্টৰ বীণাকান্ত কাকতি, ডক্টৰ মহেশ্বৰ নেওগ আৰু ডি নম্বৰত আছে সত্যনাথ বৰা। ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব এ নম্বৰ লক্ষ্মীনাথ বেজবৰুৱা। নেক্সট, চন্দ্ৰকুমাৰ আগৰৱালাৰ দ্বিতীয়খন কবিতাপুথি হৈছে অপশ্যন দিয়া আছে প্ৰতিমা, কদমকলি, বিনবৰাগী আৰু ডি নম্বৰত আছে জুনুকা। ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব চি নম্বৰ বিনবৰাগী। নেক্সট, নিয়ৰ কবিতাটোৰ ৰচক কোন মষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। অপশ্যন আছে লক্ষ্মীনাথ বেজবৰুৱা, ৰঘুনাথ চৌধুৰী, চি নম্বৰত আছে নলিনীবালা দেৱী আৰু ডি নম্বৰত আছে চন্দ্ৰকুমাৰ আগৰৱালা। ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব ডি নম্বৰ চন্দ্ৰকুমাৰ আগৰৱালা। নেক্সট, বদৰী হ'ল অপশ্যন আছে বেজবৰুৱাৰ চুটি গল্প, বেজবৰুৱাৰ নাটক, বেজবৰুৱাৰ উপন্যাস, বেজবৰুৱাৰ উপন্যাসৰ এটি চৰিত্ৰ। ইয়াৰ শুদ্ধ এনচাৰটো হ'ব এ নম্বৰ বেজবৰুৱাৰ চুটি গল্প। বন্ধু বান্ধৱীসকল, আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে। যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে এটা লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, এনেকুৱা ধৰণৰ সুন্দৰ সুন্দৰ ভিডিঅ'বোৰ সকলোতকৈ আগতীয়াকৈ পাবলৈ।